আব্বাজান আজকে মরুভূমিতে যেয়ে বলল যে, কেন তোমরা ইউসুফের স্বপ্নকে ভাইদের উপর নেতৃত্বের ব্যাখ্যা করছো? স্বপ্নের ব্যাখ্যা তো এটাও হতে পারে যে ইউসুফের ভালোবাসা তার ভাইদের প্রতি আরো বেশি হতে পারে। হতে পারে, হতে পারে ইউসুফ তোমাদের আরো বেশি ভালোবাসবে। হ্যাঁ আম্মাজান, ইউসুফ তো আমাদের সবাইকে অনেক ভালোবাসে, তাই না ভাই? সবাইকে ভালোবাসার জন্য স্বপ্ন দেখার প্রয়োজন ছিল না। স্বপ্ন ভবিষ্যতের খবর দেয়, ইউসুফের নেতৃত্ব আর শ্রেষ্ঠত্বের খবর। তোমাদের আব্বাজান তোমাদের সাধারণ লাঠি ভাবে। এ কথা বিশ্বাস করো না, তোমার আব্বাজান আসলে তোমাদেরকে নীরব রাখতে চাইছে। বেলহে বলেছে এই স্বপ্নের যদি হাকিকত থাকে তাহলে সেটা হবে তোমাদের উপরে ইউসুফের নেতৃত্ব আর কর্তৃত্ব, মনে রাখবে। কিন্তু আমরা তো ইউসুফের সাথে খেলেছি, আমাদের তো এমনটা মনে হয়নি। বোকার দল, তোমাদের পিতা চায় না তোমাদের সাথে ইউসুফের কোনো বিদ্বেষ থাকুক। সে চায় তার মতো করে ইউসুফকে সবাই ভালোবাসুক। কি হয়েছে ইউসুফ? বানু, কি হয়েছে বানু? তাড়াতাড়ি আব্বাজানকে খবর পাঠাও। আপনার বোন ফাইকের অবস্থা ভালো না, তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি আসুন। সালাম আব্বাজান, ফুপুজানের অবস্থা একদমই ভালো না। বোন আমার, কি হয়েছে তোমার? শেষে আমার সময় শেষ হয়ে এসেছে। এইসব কি বলছো বোন আমার? তোমার অবস্থা তো ভালোই ছিল, হঠাৎ করে কি হয়ে গেল? অত কিছু তো জানি না, শুধু জানি চলে যাচ্ছে। তাড়াতাড়ি ওনার জন্য হেকিমের ব্যবস্থা করুন, ওনার অবস্থা ভালো নয়। আমি গতকাল থেকে জানি যে আমার আর সময় নেই। তোমরা সবাই আমার কথা শোনো। গতকাল যখন বাড়ি থেকে চলে আসার জন্য পীড়াপিড়ি করছিলে তখনই আমার বোঝা উচিত ছিল এই দুনিয়ায় আমার কিছুই নেই। যা আছে ইউসুফকে দান করে যাচ্ছি এবং আমি তার কাছে ক্ষমা প্রার্থনা করছি। তোমার কাছেও ক্ষমা প্রার্থনা করছি। এই 4 বছর মিথ্যা অপবাদ দিয়ে ইউসুফকে আমার কাছে রেখেছি, কোথা তাহলে আমাকে ক্ষমা করো, তোমরা আমাকে ক্ষমা করো। Ha ha ha!
আমি কোমর বন্ধনীটি লুকিয়ে রেখেছিলাম ওর জামার নিচে। আমি তো সেটা জানতাম, তুমি অযথা চিন্তা করো না, সবাইকে বলে দেবে আমার ইউসুফ চোর ছিল না, কখনো না। এটা ভেবে তুমি কষ্ট পেও না। আমি একটু তোমার সঙ্গে একা কথা বলতে চাই। ইউসুফ, খোদার আয়াত সমূহের মধ্যে একটি আয়াত, এভাবে কারোর জন্য নিয়ামত রহমত, কারোর জন্য ক্ষতি ও লোকসান। আমি পরশ্রী কাতরতা বিদ্বেষ দেখতে পাচ্ছি। ইউসুফের দিকে লক্ষ্য রেখো, সে নবুয়তের পথে রয়েছে। মুহূর্তের জন্য তাকে একা করো না, ক্ষণিকের জন্য তার প্রতি গাফেল হয়ো না। তাকে নিজের সঙ্গে ঘুম পাড়াবে, কোথাও একা পাঠাবে না। বোন, বোন আমার, তোমার সফর কল্যাণময় হোক, তোমার সফর কল্যাণময় হোক, আমার সালাম আমাদের পিতা ও মাতাকে পৌঁছে দিও, রাহেলকেও আমার সালাম দিও, আমাদের দাদা ইব্রাহিম নবীকেও আমার সালাম পৌঁছে দিও। বুজান, ফুপু জান, এক খোদা ভিন্ন অন্য কারো কাছে প্রার্থনা করো না, এবং শুধুমাত্র তার কাছে আশ্রয় চাও। যা কিছু চাও শুধু তার কাছে চাও, আর সকলেই অক্ষম, আর তিনি শক্তিশালী। সব ধরনের চাহিদা আর তোমাদের ভেতরের অন্তর্নিহিত অর্থ তার কাছে পরাভূত। একমাত্র প্রত্যক্ষ দর্শী এবং সকল ক্ষেত্রে যার উপস্থিতি, তিনি হচ্ছেন উনি। যদি সঙ্গী চাও তাহলে তিনিই হচ্ছেন তোমাদের সঙ্গী, তোমাদের অভিভাবক। যদি সংরক্ষক ও প্রহরী চাও তাহলে তিনিই তোমাদের তত্ত্বাবধায়ক। যদি নিয়ামত দানকারী চাও তবে তিনিই তোমাদের নিয়ামত দানকারী এবং পরোয়ারদিগার। এবং যদি উপদেশ ও নসিহত চাও তবে তিনিই তোমাদের উপদেশদাতা ও উত্তরাধিকারী।
যা কিছুই মাখলুকাতের কাছে অন্বেষণ করো, তার সবকিছুই একজনের কাছে রক্ষিত। আফসোস, খোদা ভিন্ন যদি অন্য কারো কাছে হস্ত উত্তোলন করো, তাহলে অগণিত মাখলুকাত অপমানিত হবে। যদি কাল বা পরশু কেয়ামতের দিন খোদাবন্ধ ইনসাফ সহ জাহির হন, তাহলে তো অসংখ্য পর্দা ছিন্ন ভিন্ন হয়ে যাবে যদি তিনি ইনসাফ সহকারে সৃষ্টির দিকে নজর দেন। যদি কেয়ামতের দিন খোদা তালা মজলুমের আর্তনাদ শোনেন, তাহলে অসংখ্য গুনাহগার আমির ওমরা পাপিতাপি বন্দী হয়ে যাবে। অতএব আখেরাতের সফরের জন্য রসদ সঞ্চয় করো এবং কাল কেয়ামতের জন্য নিজেদের আমলকে সংশোধন করে নাও। ফায়েকের মতো সবাই সফরের জন্য প্রস্তুত হও, কেননা সকলকে এই পথেই যেতে হবে। চলো সবাই ফায়েকের আত্মার মাগফিরাত কামনা করে একসঙ্গে দোয়া করি। হে পরওয়ারদিগার, ফায়েকের রুহকে নেককার রুহদের সঙ্গে ও আপনার বন্ধুদের সঙ্গে পুনরুত্থান করুন। আমিন।